কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় 65 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আসামিদের বক্তব্য গ্রহণ চলছে। সকালে জেলা ও দায়রা জজ আদালতে কার্যবিধি 342 ধারায় আসামিদের বক্তব্য নেওয়া শুরু হয়। এর আগে গত 1 ডিসেম্বর মামলার 8 আসামি তাদের বক্তব্য মৌখিকভাবে আদালতে উপস্থাপন করেন। তারা সিনহা হত্যার ঘটনায় নিজেদের নির্দোষ দাবি করেন এবং আদালতে লিখিত বক্তব্য দেবেন বলে জানান। সাফাই সাক্ষী না দেওয়ার কথা জানান 8 আসামি। অপর 7 আসামির বক্তব্য গ্রহণের জন্য 6 থেকে 8 ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। এই 3 দিন ধরে বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ 7 আসামি আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করবেন।